সাতকানিয়ায় সাতকানিয়া যুব ঐক্য কাফেলা কর্তৃক আয়োজিত বিশ্বসেরা কারিদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র আরামভূমি সৌদি আরবের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আয়োজিত বিশ্ব কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠানের 103 দেশের কারিগণ অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে। পৃথিবীর আলোচিত কারিদের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াত মাধ্যমে প্রথম স্থান অধিকার করে বাংলাদেশকে নতুনভাবে ইতিহাসের পাতায় নাম লিপিবদ্ধ করে। তাই বাংলাদেশের প্রত্যন্ত জেলা উপজেলার ধারাবাহিকতায় সাতকানিয়া যুব ঐক্য কাফেলা ও সাতকানিয়া আদর্শ মহিলা মাদ্রাসার সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি, সাতকানিয়া আদর্শ মহিলা কলেজ ও সাতকানিয়া আদর্শ মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ শাহজাহান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালিয়াপাড়ার কৃতিসন্তান নবনির্বাচিত পৌর কাউন্সিলর আরাফাত, চরপাড়ার কৃতিসন্তান তিনবার নির্বাচিত পৌর কাউন্সিলর সোহেল সহ আরও অনেক সমাজসেবক, দানবীর, শিক্ষানুরাগী, রাজনীতিবিদ ও আলেম ওলামাগণ উপস্থিত ছিলেন। একটা ওই ছিল ঘন্টা বাজাইয়া বাজাইয়া জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম আসতেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্দমাক্ত হয়ে যেতেন, ওনার গায়ের থেকে ঘাম ঝরত। আজকে আমারও মনে হয়েছে নাজিমুস সাকিব কোরআন তেলাওয়াত যখন করছিলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে নাজমুস সাকিবের কণ্ঠ ধ্বনিত হয়েছে।